হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর পুজোর সময় ভালো না থাকলে হয়? পুজো তো চলে গেল, মনটা একটু খারাপ, দশমীও চলে গেছে। তোমাদের সবাইকে আবারও দশমীর দ্বিতীয় শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা সবাই পুজোটাকে খুব ভালোভাবে এনজয় করে কাটিয়েছো। আমি মোটামুটি ভালোই কাটিয়েছি। এখানে এসে জানো একটা জিনিস দেখলাম, যে আমরা সাধারণত আমি যেইখান থেকে এসেছি, যেই গ্রাম থেকে, সেই গ্রামে কি এইভাবে বিসর্জনের জন্য যে ছেলে মেয়ে সবাই নাচতে নাচতে যায় সেটা দেখিনি। তো এখানে আসার পর থেকে এই জিনিসটা দেখতে পেলাম, বিশেষ করে যে মহিলারা যে ঠাকুরটা মহিলারা মিলে যে ঠাকুরের মূর্তি করেছে বা যে পুজোটা করছে, সেখানে দেখলাম মহিলারা সবাই কি সুন্দর শাড়ি পরে নেচে নেচে বিসর্জনের জন্য যাচ্ছে। আমার খুব ভালো লাগছিল, আমার মনে হচ্ছিলো আমিও যে ওদের সাথে একটু গিয়ে নেচে আসি, কিন্তু আমি তো না জানি না, তাই আমি এটা পারলাম না। কিন্তু আমার বেশ ভালো লাগছিলো দেখতে, তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি। তো সন্ধ্যা থেকেই আমাদের গ্রামে যে সাতটা একটা ঠাকুর হয়েছে, সে ঠাকুরগুলো বিসর্জনের জন্য যাচ্ছিল। প্রায় 2 ঘন্টা অবশ্যই হবে, বেশি তবু কম নয়। দেখছি বাজনা বাজছে, ঠাকুর যাচ্ছে বিসর্জনের জন্য, কিন্তু 2 ঘন্টা তো দাঁড়িয়ে থাকা যায় না, বাড়িতে সমস্ত কাজ থাকে। তো সমস্ত কাজটা ছেড়ে দিয়ে যখন আমি গেলাম, তারপর দেখলাম তখনও মোটামুটি 2-3টা ঠাকুর বিসর্জনের জন্য যেতে বাকি। তো আমি 2টো বিসর্জনের ঠাকুর যাচ্ছিল সেমতো অবস্থায় পৌঁছাই, আর আমি দেখতে পাই, আমি খুব মানে খুব আনন্দ পেয়েছি আর কি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুব ভালো লাগছিল আমার এইগুলো দেখতে। ঠাকুরের মূর্তিগুলো ভালোভাবে আমি দেখাতে পারলাম না, কারণ ওইখানে একটু লাইট কম ছিল, আর যেখানে ডিজে বাজছিল সেখানে লাইট বেশি ছিল, যার জন্য যারা ডান্স করে করে যাচ্ছিলো তাদেরকে ভালো করে দেখা যাচ্ছিলো। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে মহিলারা কী সুন্দর সেজে শাড়ি পরে নাচতে নাচতে যাচ্ছিলো, আমার এটা খুব ভালো লেগেছে। মানে ছোটো বড়ো, কম বয়সী বলো বা অল্প মানে বেশি বয়সী বলো, সবাই মিলেমিশে নাচতে নাচতে কী সুন্দর যাচ্ছে বিসর্জনের জন্য, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। একটা ঠাকুর চলে গেল, তারপরে দেখি পেছনে আরেকটা ঠাকুর আসছে। তো যারা আগে নাচতে নাচতে যাচ্ছিলো তারা আবার দেখি এই ঠাকুরের কাছেও নাচার জন্য চলে আসছে, মানে এরা সব মিক্স হয়ে যাচ্ছে। এইভাবে সবাই মিলে নেচে নেচে সবাই মিলিয়ে মিশে যাচ্ছে, খুব ভালো লাগছে এই জিনিসটা। আমি আগে দেখিনি, তো এখানে এসে দেখার পর আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। দেখো কেমন সবাই চলে আসছে এটার সাথেও নেচে নেচে যাবে বলে, তো দেখে খুব ভালো লাগছে। আর আমি মূর্তিগুলো খুব একটা ভালো করে দেখাতে পারছি না, তাও আমি চেষ্টা করছি, কারণ মূর্তির কাছে একটু লাইটটা কম আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দেখবো বলে, কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপর আবার হচ্ছে এই 2টো ঠাকুর যাচ্ছিলো দেখলাম, কারণ সন্ধ্যা থেকেই যাচ্ছিলো। তো আমি ভাবছিলাম হয়তো দেখতে পাবো কি নাই পাবো, কারণ আমি যখন সব কাজ ছেড়ে গিয়েছি তখন প্রথমে এত ভিড় ছিল না, তারপর আস্তে আস্তে ভিড়টা বাড়লো। তো দেখলাম এই বিসর্জনের জন্য না যারা গাড়িতে বা রাস্তায় যাতায়াত করছে তাদের একটু সমস্যা হচ্ছে, আর এটা স্বাভাবিক, কেন বিসর্জনে যারা যাচ্ছে নাচতে নাচতে যাচ্ছে প্রচুর ভিড়, তো যারা রাস্তায় যাতায়াত করছে তাদের একটু অসুবিধা তো হবেই। তাই জন্য পুলিশ যে রয়েছেন তারা একটু সাহায্য করে দিচ্ছে তাদের যাতায়াতের যাতে অসুবিধা না হয়। তো এই যে দেখো আমি এই ঠাকুরটা একটু জুম করে দেখার চেষ্টা করলাম, তো কিছুটা মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে, কিছুটা দেখা যাচ্ছে না, তাও আমি চেষ্টা করছি তাদের দেখানো। মনে হয় আর ঠাকুর নেই, তো আমিও অনেকক্ষণ এসেছি, প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে, এবার আমি বাড়ি চলে যাবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সবার ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের গ্রামের পুজোর এই বিসর্জনের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চলো।
আজকের মতো টাটা বাই বাই। খুব খুব ভালো লাগছে, আমি খুব খুশি, পুজোটা খুব সুন্দরভাবে এনজয় করেছি। আশা করি তোমরাও সবাই পুজোটা খুব ভালোভাবে এনজয় করেছো। চলো বাই।